রেইনবো ফিল্ম সোসাইটি আমাদের টাওয়ার হ্যামলেটে আমরা কাজ শুরু করি 1991 সালে। 1991 সাল থেকে আমরা রেগুলার বিভিন্ন রকম কার্যক্রম নিয়ে থাকি। 2000 সালে আমরা প্রথম একটা ফিল্ম ফেস্টিভ্যাল করি, যে ফিল্মটার ফেস্টিভ্যালের নাম ছিল বাংলাদেশ ফিল্ম ফেস্টিভ্যাল। আমরা বাংলাদেশ ফিল্ম ফেস্টিভ্যাল নামে 4 থেকে 5 বছর চালিয়েছি। তারপরে আমরা দেখলাম যে আসলে বাংলাদেশ থেকে এতগুলো ছবি এনে একটা ফেস্টিভ্যাল করা সম্ভব হয় না, তখন আমরা এটাকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রূপ দেই। এখন আমাদের পৃথিবীর বিভিন্ন দেশের থেকে আমরা সিনেমা এনে দেখাই। আর সবচেয়ে বড় কথা হলো যে আমরা যে সিনেমাগুলো দেখাই এগুলো আসলে কমার্শিয়াল মুভি না, এগুলো হলে দেখা যায় না বা এখানকার কোনো টেলিভিশনেও দেখা না, এগুলি খুব রেয়ার এবং সাম্প্রতিক। যেমন এই বছরের যে সিনেমাগুলো এগুলি গত বছরের তোলা, তো গত বছরের এই ছবিগুলো মেক করা আর কি। আর এই বছর আমরা 23 বছর আমাদের হচ্ছে, আমরা গত 23 বছরে আমরা কোনো বছরে বাদ দিইনি। ইভেন গত বছর, তার আগের বছর প্যান্ডেমিকের সময়ও আমরা আমাদের ফেস্টিভ্যাল করেছি। এইবার আমাদের ফেস্টিভ্যাল শুরু হবে 29শে মে আর শেষ হবে জুন মাসের 8 তারিখে, অর্থাৎ এক রোববার থেকে আরেক রোববার পর্যন্ত। আমাদের ওই প্রথম দিনের উৎসবটা হবে, উদ্বোধনী অনুষ্ঠানটা হবে পূর্ব লন্ডনের মাইল্যান্ড রোডের জেনেসিস সিনেমা হলে। জেনেসিস সিনেমা হলে আমরা মায়ার জঞ্জাল নামে একটা বাংলা সিনেমা দেখাবো, দুপুর 12টার থেকে 3টা পর্যন্ত ওইখানে প্রোগ্রাম হবে। আর তারপরের দিন অর্থাৎ সোমবার 30শে মে থেকে শনিবার জুনের 4 তারিখ পর্যন্ত, অর্থাৎ সোমবার থেকে শনিবার পর্যন্ত প্রতিদিন ব্রেডি আর্টস সেন্টারে বিকাল 4টা থেকে 6টা পর্যন্ত সিনেমা দেখানো হবে। বিকালে 4টা এবং 6টায় 2টা করে, মোট 8টা পর্যন্ত চলবে। আর শেষের অনুষ্ঠান হচ্ছে রিচমিক্স সেন্টারে, যেটা হবে জুন মাসের 5 তারিখে। এবার আমাদের 18টা দেশের 22টা ভাষায় 44টা সিনেমা আমরা দেখাচ্ছি এইবার। আর সবচেয়ে বড় কথা হলো যে আমাদের প্রত্যেকটা অনুষ্ঠানই ফ্রি, এখানে কোনো প্রবেশ মূল্য দিতে হয় না, এখানে সবাই যে কেউ আসতে পারবে, তবে আগে আসলে আগে ঢুকতে পারবেন, এই বেসিসে আমরা করে থাকি। আর আমাদের দুটো সেমিনার আছে, একটা হলো যে ফিল্ম মেকিংয়ের উপরে একটা শর্ট কোর্স আছে, যেটা 1 ডে, এটা শনিবার দিন সকালে আর শনিবার দিন বিকেলবেলায় উইমেন্স ফিল্ম কনফারেন্স, মহিলা ফিল্ম কনফারেন্স একটা হবে। এই হচ্ছে আমাদের এবারের আয়োজন। এটা ধরেন আপনি এটা এই যে ধরেন আপনি 23 বছর ধরে এটা করছেন, এটার উদ্দেশ্যটা কি, আপনার টার্গেটটা কি? আসলে প্রথমত ব্যাপার হলো আমি নিজে সিনেমার উপর পড়াশোনা করেছি, সিনেমার উপর একটা আগ্রহ আছে এবং আমার মনে হয় যে আমরা যে সিনেমাগুলো দেখাই এই সিনেমাগুলো আসলে কমার্শিয়াল কোনো মুভি না, এগুলি হচ্ছে মানবিকতার ছবি, এগুলো জীবনের ছবি। এই সিনেমাগুলো দেখে মানুষ অনেক কিছু শিখতে পারে। আর আমরা এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করছি যেখান থেকে এই যে সিনেমাগুলো, এই সিনেমাগুলো আপনি আর কোথাও দেখতে পাবেন না, শুধুমাত্র আমাদের ফেস্টিভ্যালে এই যে সিনেমাগুলো আমরা দেখাচ্ছি এর সবগুলো সিনেমাই মূলত বিভিন্ন ফেস্টিভ্যালে দেখানো হয় এবং এগুলো খুব বাঁচা বাঁচা ছবি বিভিন্ন জায়গা থেকে। এখানে ধরেন যারা ধরেন এই দেশের প্রজন্মের ছেলে, তাদের জন্য কোনো সাবটাইটেল ব্যবস্থা থাকবে কিনা? বা প্রত্যেকটা ছবিতে ইংলিশ সাবটাইটেল আছে, প্রত্যেকটা ছবিতে, বাংলা ছবিতেও আছে এবং যে ভাষার যত ভাষারই হোক আমরা এটা মেক শিওর করি যে প্রত্যেকটা সিনেমাতে বাংলা সাবটাইটেল আছে। এখন ধরেন ছোট করে যদি একটু মেসেজ দিয়ে দেন তারা, কারণ যেহেতু এটা অনেক পুরানো আপনি এই সংগঠনটা বা আপনি এটা করে আসছেন 23 বছর ধরে, তাদের জন্য কোনো একটা মেসেজ দিবেন কিনা যারা আসতে চায়, আর বা অনলাইনে কোনো ব্যবস্থা আছে কিনা, নাকি অন দ্য স্পট আসলে তারা ঢুকতে পারবে? এখানে আসলে মূলত অন দ্য স্পট আসলেই ঢুকতে পারবে। আর আমাদের তো বললাম 3টা ভেন্যুতে হবে, এখানে যদি সবাই আপনারা সবাই আসবেন, আপনারা আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যারা আছে সবাইকে নিয়ে আসবেন, কোনো অগ্রিম বুকিংয়ের প্রয়োজন হবে না। কেউ যদি ডিটেলস জানতে চায় ওয়েবসাইট থেকে জানা যায়? হ্যাঁ, আমাদের একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের এটা খুব সহজ, rainbowfilmsociety.com। আমাদের সংগঠনের নাম রেইনবো ফিল্ম সোসাইটি, কোনো রকম গ্যাপ ছাড়া এক শব্দ, rainbowfilmsociety.com। ওখানে গেলে ডিটেলস পাওয়া যাবে এবং আমাদের ওয়েবসাইটে কিন্তু 2-1টা ডকুমেন্টারি শর্টস ফিল্ম ওখানে দেখানো হবে।